আজকের ভিডিওতে ছাদ বাগানে বরই গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব এবং আমার ছাদে কি কি জাতের বরই আছে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করতেছি যে ছাদ বাগানে বরই চাষ করার জন্য যত ধরনের গাইডলাইন দরকার সেটা আজকের ভিডিওতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজেই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অনেক কাজে লাগবে। তো প্রথমেই আপনাদেরকে যে বরই গাছটা দেখাচ্ছি, যে বালতিতে বরই গাছটা দেখলেন, এটা আসলে ছয় মাস বয়সে একটা বরই গাছ। এই গাছটা আমি মাঝখানে ইন্ডিয়া ট্যুরের কারণে 15-20 দিন বাসায় ছিলাম না, তো যারা পানি দেওয়ার দায়িত্বে ছিল তারা দু একদিন গাফলতি করার কারণে প্রচুর রোদ ছিল এবং গাছের ডালপালা সব মরে যায়। এই কারণে একরকম বাধ্য হয়ে আমার এই গাছের ডাল সেপ্টেম্বর মাসের শেষের দিকে ছেঁটে দিতে হয়। তবে যেহেতু প্রথমে ডালপালা এই প্রুনিং করার কথা আসলো, তাহলে আগে এটা দিয়ে শুরু করি। আপনারা অবশ্যই বরই গাছ এই অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস, আগস্ট মাস এই সময় প্রুনিং করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ফুল ফল কিছুই পাবেন না। বরই গাছে মূলত এই প্রুনিং করার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে আপনার বরই গাছে বরই খাওয়া হয়ে যাবে, বরই খাওয়া শেষ, এরপরে আপনি ডালগুলো কেটে দিবেন এবং সেটা অবশ্যই আপনার যেখানে কলম করা থাকবে তার থেকে 6 ইঞ্চি বা 1 ফুট উপর থেকে কেটে দিবেন এবং কেটে দেওয়ার পরে অবশ্যই সেটার মাথায় ছত্রাকনাশক লাগিয়ে দিবেন। কারণ ছত্রাকনাশক যদি আপনি সেখানে না লাগান তাহলে কিন্তু সেখান দিয়ে গাছের ভিতরে রোগ জীবাণু ঢুকে যাবে এবং গাছটা অনেক সময় মারাও যেতে পারে, তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যারা নতুন আনছেন বা জানেন না আসলে কখন প্রুনিং করবেন, সেক্ষেত্রে আমি যদি মাসের কথা বলি তাহলে এপ্রিল মে মাসের দিকে হচ্ছে এই বরই গাছের ডালপালা প্রুনিং করার সবচেয়ে আদর্শ সময়। এই সময় যদি আপনি প্রুনিং করেন তাহলে দেখবেন এরপরে নতুন যে কুশি গজাবে সেটাতে আপনার সেপ্টেম্বর মাসের শেষের দিকের থেকেই বা সেপ্টেম্বর মাসের মাঝামাঝির থেকে ফুল আসা শুরু করবে এবং অক্টোবরের মোটামুটি 5-7 তারিখের দিকের থেকে বা 10 তারিখের দিকের থেকে গুটি আসা শুরু করবে। তো আপনারা বালতিতে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বলসুন্দরী বরই গাছ। তো এটা প্রুনিং করতে হয়েছে যে কারণে আমি বললাম যে আমার উপায় ছিল না, গাছটা মরা মরা হয়ে গেছিল। তো দেখা যাক এটাতে নতুন করে ফুল আসে কি না আমি জানি না। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটাও বলসুন্দরী একটা বরই গাছ। তো এটাতে দেখেন কত সুন্দর বরই আসছে। তো এটা অল্প কিছুদিন বয়স, আমি নার্সারির থেকে আনার পরে প্রথমেই অনেক বড় টবে দিই নাই, এটা 14 ইঞ্চির একটা টব। তো গাছের সাইজ অনুযায়ী এই টবটা ঠিক আছে, এখানে রোপণ করছি। আর রোপণ করার সময় যেটা করবেন আনার পরে, বরই গাছটা নার্সারির থেকে আনার পরে আপনার যে মাটিটা প্রস্তুত করবেন অনেকভাবে আপনি করতে পারেন। যেমন আমার এখানে 60% আমি মাটি দিছি আর 40% হচ্ছে বিভিন্ন রকম সার ছিল। এর মধ্যে 20% ছিল ভার্মি কম্পোস্ট, জৈব সার ছিল, অন্যান্য জৈব সার ছিল 10%-এর মতো, আর হাড়ের গুঁড়া, শিংকুচি এসব ছিল। এছাড়া প্রতি মাসে আপনি সরিষের খোল একবার করে এটার গোড়ায় দিতে পারেন। আর আপনি যদি কোনো রাসায়নিক সার দেন তাহলে টবের সাইজ অনুযায়ী, যদি বড় টব হয় তাহলে ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো 20 গ্রাম করে আপনি একদম টবের ধার ঘেঁষে মাসে একবার করে দিতে পারেন। আর যদি একেবারে ছোটো টব হয় সেক্ষেত্রে 10 গ্রাম করে দিয়ে দিবেন। আর সারা বছরই কম বেশি এভাবে প্রতি মাসে আপনারা বরই গাছে বিভিন্ন খাবার দিতে পারেন, তবে একটা সময় কিন্তু খাবার দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি ফলনটা কম পাবেন। সেটা হচ্ছে চেষ্টা করবেন আগস্ট মাসের যে সময়টা, এই সময়টাতে আপনারা গাছে কোনো খাবার দিবেন না, শুধুমাত্র পানি দিয়ে বাঁচিয়ে রাখবেন। তাহলে কি হবে, সেপ্টেম্বরের দিকের থেকে যখন ফুল আসা শুরু করবে এবং যখন আপনি মোটামুটি দেখতে পারবেন যে গাছে 80% বা 90% ফুল আসা শেষ, কমপ্লিট, তখন আপনি আবার গাছে খাবার দেওয়া শুরু করবেন। এবং এই সময় আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন যে বরই গাছে গোড়া দেখবেন শুকিয়ে যেতে যাবে এবং ওই সময় গাছ কিন্তু প্রচুর পরিমাণে পানি টানে। কাজেই এই সময় আপনার লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যাতে বরই গাছের গোড়া শুকিয়ে না যায়, কারণ যদি এই সময় আপনার বরই গাছের গোড়া শুকিয়ে যায় তাহলে গাছের ফুল ঝরে যাবে অথবা গাছের গুটি সেট হওয়ার পরেও সেই গুটি ঝরে যাবে। তো এই কারণে দেখবেন যে আমার এইখানে যেমন ছাদের দেখতে পাচ্ছেন যে টবের গোড়া কিন্তু যথেষ্ট ভেজা আছে, এরকম ভেজা ভেজা রাখবেন, একেবারে খুব বেশি পানিও দিবেন না আবার কম পানিও দিবেন না।
এই জন্য চেষ্টা করবেন সকালে একবারে ভোরের দিকে রোদ ওঠার আগে এবং বিকেলবেলা সন্ধ্যার আগে আগে আপনি গাছের গোড়ায় পানি দিবেন। কারণ এই সময় পানি দেওয়াতে যদি আপনি একটু গাফলতি করেন তাহলে কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না। আর আমার ছাদে মূলত দুই ভ্যারাইটির বরই গাছ আছে, একটা হচ্ছে এই যে এখন যেটা বাম পাশে যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত সুন্দরী বরই গাছ, এটার ফুল কিন্তু একটু আগে আসে। আর এই যে বালতিতে যেটা দেখতেছেন এটা বল সুন্দরী, দুইটারই ফলন অনেক ভালো হয়। তো দেখা যাক এইবার কতটুকু ফলন আমি পাই। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি আশঙ্কা করেন যে আপনার বরই গাছের গোড়া পানি শুকিয়ে যেতে পারে বা অনেক বেশি শুকিয়ে যদি যায়, আপনি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আশানুরূপ ফল পাবেন না। সেই কারণে আপনি যেটা করবেন, অবশ্যই গাছের গোড়ায় মালচিং করে দিবেন। মালচিং বলতে আসলে যেটা বোঝায়, আপনার গাছের গোড়ায় কিছু শুকনো পাতা দিয়ে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে শুকনো নারিকেলের ছোবড়া থাকে, এটা যদি গাছের গোড়ায় দিয়ে তারপরে তার উপর দিয়ে যদি আপনি পানি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে গাছের গোড়াটা সবসময় একটু ভেজা ভেজা থাকবে এবং সেক্ষেত্রে আপনি গাছে অনেক ভালো ফলন পাবেন। এইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বরই গাছের পরিচর্যা করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।